কর্মনাশে ধর্মঘটে নাকপাশে দেশ, নাজেহাল মানুষ, ব্যাহত জনজীবন। 11টি কেন্দ্র শ্রমিক সংগঠনের ডাকা 48 ঘণ্টা সাধারণ ধর্মঘটের প্রথম দিনে বিক্ষিপ্ত উত্তেজনা ছবি দেশজুড়ে। এক শ্রমিক নেতা মৃত্যু ঘিরে বুধবার উত্তেজনা ছড়ায় হরিয়ানার অম্বালায়। বন্ধের সমর্থনে এদিন ভোরে রাস্তায় নামেন পেশায় বাস চালক এআইটিইউসি নেতা নরেন্দ্র সিংহ। অভিযোগ, ডিপো থেকে বেরোনোর সময় একটি বাসের পথ আটকালে বাসটি নরেন্দ্রকে ধাক্কা দিয়ে বেরিয়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। ঘটনার পর তীব্র উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। ডেপুটি কমিশনারের গাড়ি ভাঙচুর করা হয়। বনকেরে উত্তেজনা নয়ডা সেক্টর 82-তে। অভিযোগ, একটি সংস্থার বাইরে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়িতে আগুন লাগিয়ে দেন বন্ধ সমর্থনকারীরা। দমকলের একটি গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। বেশ কয়েকটি সংস্থার অফিসেও বন্ধ সমর্থকরা ভাঙচুর চালান বলে অভিযোগ। ধর্মঘটে উত্তেজনা ছড়ায় বাণিজ্য নগরীতেও। সিটি সমর্থকদের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশের। হাজরায় পরিবহন মন্ত্রী মদন মিত্রকে ঘিরে বিক্ষোভের অভিযোগ ধর্মঘট সমর্থকদের বিরুদ্ধে। এদিন ধর্মঘটের সমর্থনে রাসবিহারী থেকে একটি মিছিল করেন সিটি সমর্থকরা। মিছিলটি হাজরা মোড়ে পৌঁছলে যানজট তৈরি হয়। ঠিক সেই সময় ঘটনাস্থলে পৌঁছন পরিবহন মন্ত্রী মদন মিত্র। তিনি নিজেই গাড়ি থেকে নেমে যানজট নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে হাত লাগান। অভিযোগ, সেই সময় তাকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন ধর্মঘটীরা। এরপরে ঘটনাস্থল থেকে চলে যান পরিবহন মন্ত্রী। এরপর ধর্মতলায় পৌঁছে পরিবহন মন্ত্রী বিক্ষোভের কথা অস্বীকার করেন। তার দাবি, ভবানীপুর এলাকায় সিপিএম তৃণমূলকে ঘেরাও করার আগে তিনি গলায় দড়ি দেবেন। মহাকরণে কর্মচারীদের উপস্থিতি 100%। মহাকরণ ঘুরে দেখে আজ কথাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মঘটের দিন সকালে মহাকরণে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। সকাল 10:35 মহাকরণে ঢোকেন তিনি। 12:20 নাগাদ ঘুরে দেখেন বিভিন্ন দপ্তর। মুখ্যমন্ত্রীর দপ্তর, আইন দপ্তর, শ্রম দপ্তর ও স্বরাষ্ট্র দপ্তর ঘুরে দেখেন তিনি। এরপরে তিনি রওনা দেন কোলে মার্কেটের উদ্দেশ্যে। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে পথে নামতে চলেছে বিদ্যুৎ জনেদের একাংশ। গার্ডেন ব্রিজ থেকে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ একাধিক ইস্যুতে রাজ্যপালেরও দ্বারস্থ হচ্ছেন তারা। মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে একথা জানালেন বিদ্যুৎ জনেদের সংগঠন সংস্কৃতি সমন্বয় কলকাতার সদস্যরা। উপস্থিত ছিলেন কার্টুন কাণ্ডে অভিযুক্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ না করলে বড়সড় আন্দোলনে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছে বিদ্যুৎ জনেদের সংগঠনটি। একদা পরিবর্তনপন্থী বিদ্যুৎ জনেদের একাংশ ইতিমধ্যেই বিভিন্ন ইস্যুতে সরকারের বিরুদ্ধে পথে নেমেছে। এবার সংস্কৃতি সমন্বয়ও প্রতিবাদে সরব হলে রাজ্য সরকারের অস্বস্তি বাড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল।